পরিবারের তিন কাছের মানুষকে হারিয়েছেন, তবুও থমকে নেই জীবনের দৌড়। ঝুলিত রয়েছে একগুচ্ছ পুরস্কার। এখনো কাক ভোরেই মাঠে ছোটেন রাজ্যস্তরের সোনাজয়ী ময়নাগুড়ির হাসপাতাল পাড়ার বাসিন্দা সোমনাথ ঘোষাল ওরফে পটকা। 2016 সালে ভলিবল খেলা থেকে অব্যাহতি নিয়ে ভেটারান্স অ্যাথলেটিক্সে আন্তনিয়োগ করেন সোমনাথ বাবু। এরপর একের পর এক কৃতিত্ব, 5 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা, দৌড়, জ্যাভলিন থ্রোতে বেশ কয়েকবার বিজয়ীও হন। কয়েকদিন আগে কলকাতায় আয়োজিত মাস্টার অ্যাথলেটিকে চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন তিনি। স্কুল জীবন থেকেই খেলার প্রতি তাঁর আগ্রহ ছিল, ছুটেছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। প্রথমে ইন্টার স্কুল, ইন্টার ডিস্ট্রিক্টেও তাঁর নাম ছিল। ময়নাগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন ক্লাবের হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পুরস্কারও রয়েছে বহু। কিন্তু এই সাফল্যের মাঝে পরিবারে একের পর এক আপন জনকে হারাতে হয়েছে। একের পর এক ধাক্কা সামলে ইন্টারস্টেট ভেটারান্স অ্যাথলেটিক্স মিটে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত একটি সোনা, দুটি রূপো, 5টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। আগামীতে আরও ভালো ফল করতে চান তিনি। খেলাধুলোর পাশাপাশি ময়নাগুড়ির জর্দার সেতুর কাছে একটি ছোট দোকান রয়েছে সোমনাথবাবুর, তা দিয়েই সংসার চলে। দিনভর ব্যবসা সামলালেও ময়নাগুড়ি ফুটবল ময়দানে সকাল সন্ধ্যা ঘাম ঝরাবার অভ্যাসটা বিন্দুমাত্র বদলায়নি। ময়নাগুড়ির আরও এক প্রবীণ খেলোয়াড় নিরঞ্জন সরকারের কথায় ঘড়ির কাঁটায় 6টা বাজতে না বাজতে সোমনাথের ফোন জানান দেয় মাঠে আসার জন্য। ছোট থেকে খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম, তো বাড়িতে অনেক বাধা বিপত্তিও এসেছে। আমার বাড়ির পরিবারের লোকজন চাইতো যে আমি খেলাধুলার মধ্যে থাকি। তো কিছুদিন আগে আমার দিদি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে ভাইও মারা যায় অ্যাক্সিডেন্টে। এই সমস্ত কিছু পরেও আমি খেলাটাকে ধরে রেখেছি এবং চলে যাচ্ছে বিভিন্ন ক্লাব পর্যায়ে, রাজ্য পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে খেলাধুলার সঙ্গে এখনও চলছে। প্রথম জীবনে ভলিবলের সঙ্গে জড়িত ছিলাম, এখন আস্তে আস্তে অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত। বিভিন্ন জায়গা টুর্নামেন্টে যাই এবং আমাদের ময়নাগুড়ি মাঠে সবাই আমাকে সহযোগিতা করে এবং জলপাইগুড়ি শিলিগুড়িতেও আছে অনেক জানাশোনা জানাজানা, যাদের সহযোগিতা পাই। কারণ খেলা ধরে রাখা মানেই শরীর সুস্থ থাকা। আমিও চাইবো বাকিরাও আমার সঙ্গে, আরও প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা আসুক, এই খেলার সঙ্গে জড়িত হোক। শরীর ঠিক রাখতে মাঠের বিকল্প কিছু নেই। আমি যেটা মনে করি, প্রত্যেকের সারাদিনে অন্তত 1 ঘন্টা মাঠের পিছনে ব্যয় করা উচিত, নিজের জীবনকে সুস্থ রাখার জন্য এবং পরিবারকে সুস্থ রাখার জন্য মাঠ অনস্বীকার্য। ময়নাগুড়ি থেকে অর্ঘ্য বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।